اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. বলছি এখন প্রশ্ন করতে পারি একটা? কি প্রশ্ন করবেন? বলছি আমাকে একজন মানে একজনের মানে জন্ম পালন করবে জন্ম দিবস, তো চা দিয়েছে, সেখানে কি খাওয়া যাবে? মুসলিম না মুসলিম? সে মুসলিম। মুসলিম জন্মদিবস পালন করার জন্য আপনাকে কার্ড দিয়েছে? আ বলুন। বলছি মুসলিম জন্মদিবস পালন করার জন্য আপনাকে কার্ড দিয়েছে? কার্ড দেয়নি, যে মানে দাওয়া দিয়েছে যে ওদের বাড়ি খাওয়াবে, মানে ওর ছেলে জন্ম পালন করবে, তো আমাকে বললো যে আমি তো সবগুলো মানে করি না, তো এখন নিজের মানে আত্মীয় না গেলেও মানে অন্য ভাবছে। নিজের আত্মীয় তো? হ্যাঁ। তো ওদের সাথে ওদের সঙ্গে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা কখনো করেননি? আপনার আত্মীয়তা আত্মীয় হিসেবে যে দায়িত্বটা পালন করা যে সবগুলো সঠিক নয়, এগুলো হারাম, এগুলো বলেননি? আত্মীয় বলতে একটু দূরের, এখন অত তো আমরা ওরা করবে কিনা ও তো জানি না, এখন হঠাৎ আমাকে বলছে অতটা প্রভাব পড়বে না, প্রভাব একটু পড়বে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে মানে ওরা এত নিচে নেমে গেছে যে আপনাকে মানে জন্মদিনের দাওয়াত দিচ্ছে, তার মানে কতটা মানে ইসলাম থেকে দূরে সরেছে। আমি তো বুঝতে পারছি, কিন্তু ওরা আপনার সহি মানে না, ওরা তো হানাফি দেবো, তো আমরা হানাফি দিয়ে সহি আকিদা বিশ্বাস করছি, ওদের সাথে অনেক মিলছে না, ওরা তো ভুলভাল কাজ করছে। হ্যাঁ, তো ওদের সাথে কিছু মিলছে না, ওরা তো জানছে যে আমাদের সঙ্গে অনেক কিছু মিলছে না, তাই তো? ওরা তো জানছে যে আমাদের সঙ্গে ওদের অনেক কিছু মিলছে না, তো আমাদেরকে বলে দেয় এটাও মিলছে না। আমি কি করবো এখন? না খাচ্ছে যাই যাচ্ছে খাওয়া না, ওদেরকে প্রথমত বুঝানোর চেষ্টা করুন এই জন্মদিবস পালন সম্পর্কে, ঠিক আছে? জানে তারপরে করছে, জানে তারপরে করছে, জানে কি জানে মানে এটা করতে হয় এটা জানে নাকি করতে হয় না এটা জানে, কোনটা জানে? করতে হয় না জানে তারপরে করছে। আচ্ছা, ওদেরকে বলো যে ভাই তোমরা তো আমাদের নিজস্ব লোক, তো তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, তো তার আগে আমার দাওয়াতটা তোমায় কবুল করতে হবে। কি দাওয়াত কবুল করতে হবে? যে এই তোমরা তো এটা ভালো করে জানো এটা না যায়, সুতরাং আমি তোমাকে দাওয়াত দিচ্ছি এই না যায় কাজটা তোমরা করিও না। ও যদি রাজি ভালো কথা, তোমরা যদি আমার দাওয়াত কবুল করো তাহলে ঠিক আছে, তোমার দাওয়াত আমি কবুল করতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা যদি আমার দাওয়াত কবুল না করো তাহলে তো আমি তোমাদের দাওয়াত কবুল করতে পারছি না। আপনার দাওয়াত আপনি বলছেন মানছে না, তার মানে আপনার দাওয়াত প্রত্যাখ্যান করছে, আর আপনাকে ওর দাওয়াত কবুল করতে বাধ্য নাকি আপনি? ঠিক আছে, আমি মানে বলবো, চেষ্টা করবো, যদি না হয় আমি যাবো না। যাওয়া তো যাবেই না, ওদেরকে এভাবে মানে যুক্তি সহকারে বুঝিয়ে বলেন যে আমার দাওয়াতটা আগে তোমাকে কবুল করতে হবে, আমি তোমার দাওয়াত কবুল করতে রাজি আছি, তবে আমার দাওয়াত কবুল করতে হবে এক নম্বরে। ও বলবে কি, তুমি তো ভালোভাবে জানো এটা না যায়, সুতরাং না যায় কাজ এটা করা যাবে না, এটা করিও না, তুমি এমনি আমাকে দাওয়াত দাও আমি যেতে রাজি আছি। তো বলছেন না এটা কি করে হয়, ভাই আমার দাওয়াত তুমি কবুল করছো না, তাহলে তোমার দাওয়াত কবুল করতে আমি বাধ্য নাকি? ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।